नमस्कार बंधुरा, वेलकम टू इनफो विप्लव चैनल। बंधुरा आज एसे गेछि आरो एक नतून भिडियो निये। एर आगेर भिडियोते आमी आलोचना करेछिलाम तपशिली बंधु एवं जय जोहर प्रकल्प सम्बन्धे। ए प्रकल्पटिते की की सुविधा पावा जाय, किभाबे आपनारा आवेदन करबेन, की की डकुमेंट लागबे, एटार सम्बन्धे आलोचना करेछिलाम। प्रकल्पटी हच्छे तपशिली बंधु, माने हच्छे जारा एससी ক্যাটাগরি ভুক্ত অর্থাৎ শিডিউল কাস্ট ক্যাটাগরি ভুক্ত, তারা মাসিক 1000 টাকা করে, যারা 60 বছর হয়ে গেছে তাদের মধ্যে তারা মাসিক 1000 টাকা করে পেনশন পাবেন। এবং যারা এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব ক্যাটাগরি ভুক্ত, তারাও মাসে 1000 টাকা করে, যাদের 60 বছর হয়ে গেছে তারাও 1000 টাকা করে মাসে পেনশন, প্রতি মাসে পেনশন পাবে, এটা রাজ্য সরকার দিচ্ছে। আজকে এই প্রকল্পের জন্য কীভাবে আপনারা আবেদন করবেন, জয় বাংলা এই প্রকল্পের জন্য কীভাবে ফর্ম ফিল আপ করবেন, সে ব্যাপারেই আজকে বিস্তারিত আলোচনা করব। তো এখানে যে ফর্ম, এই প্রকল্পের মাধ্যমে যে ফর্মগুলো, মানে যে প্রকল্পগুলোর আবেদন আপনারা করতে পারবেন এই ফর্মের মাধ্যমে, এটা হচ্ছে জয় বাংলা পেনশন স্কিম। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, জয় বাংলা পেনশন স্কিম, এই ফর্মের মাধ্যমে আপনারা যে প্রকল্পগুলোর জন্য আবেদন করতে পারবেন সেটা হচ্ছে, তো বললাম যে তপশিলী বন্ধু এবং তপশিলী জয় জোহর। এছাড়াও আরেকটা প্রকল্পের জন্য আপনারা এই একই ফর্মেই আবেদন করতে পারবেন, সেটা হচ্ছে মানবিক। মানবিক প্রকল্পটি হচ্ছে যাদের, যারা প্রতিবন্ধী অর্থাৎ যারা বিশেষভাবে ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে মাসিক 1000 টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে, তাদেরকেও দেওয়া হচ্ছে। এই প্রকল্পটির নাম হচ্ছে মানবিক, এবং এই প্রকল্পের জন্য আবেদন করতে গেলেই, এই করতে গেলেও কিন্তু এই ফর্মের মাধ্যমেই করতে হবে। তো বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন, তার বিস্তারিত আলোচনায় আমরা আসি। তো আমাদের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখুন। তো দেখুন, এখানে বন্ধুরা বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে দেখুন পাশে একটা ছবি লাগানোর বক্স আছে, এই বক্সটাতে আপনারা সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগাবেন। অর্থাৎ আপনারা প্রথমে একটা আপনাদের ছবি লাগাবেন, তারপরে সেইটাতে আপনারা তার ফটোর ওপর দিয়ে নিজের সই করবেন। এরপরে দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর কী প্রকল্পের জন্য আপনি আবেদন করছেন, সেটা দিতে হবে তপশিলী বন্ধু জয় জোহর এবং মানবিক, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য তার পাশে চেকবক্সটা টিক করবেন। এরপরে পার্সোনাল ডিটেলস, দেখুন বেনিফিশিয়ারি নেম চেয়েছে, তার নাম দেবেন, বেনিফিশিয়ারি তার নাম দেবেন, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। এখানে ফার্স্ট নেম মানে হচ্ছে ধরুন কারোর নাম যদি রুমা রয় হয়, রায় হয়, সেক্ষেত্রে তিনি রুমা, এবং লাস্ট নেমের জায়গায় রায় দেবেন। এবং কারো যদি অশোক কুমার পাল হয়, সেক্ষেত্রে ফার্স্ট নেম অশোক, মিডিল নেম কুমার, এবং লাস্ট নেম পাল, এইভাবে দিতে হবে। জেন্ডার এখানে মেল, ফিমেল বা আদার্স, যার যেটা প্রযোজ্য সের ক্ষেত্রে তিনি সেটা দেবেন। ডেট অফ বার্থ লিখবেন, প্রথমে ডেট, তারপরে মাস, এবং লাস্টে বছর, 4টে অক্ষরে। এবং 1/1/2020 এখানে বলা হয়েছে, এটা আপনাদের 2022 হিসেবে কত বয়স, বছর আপনার বয়স, সেটা দিতে হবে। এরপরে ফাদার্স নেম, বাবার নাম দিতে হবে, এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম ঠিক একইভাবে, মায়ের নামও দিতে হবে, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। এরপরে হচ্ছে কাস্ট, আপনাদের এসসি না এসটি, কোন কোন কাস্টের আপনারা, সেটা দিতে হবে। ম্যারিটিয়াল স্ট্যাটাস অর্থাৎ বিবাহের পরিস্থিতি, সেটা জানাতে হবে, আনম্যারিড নাকি না ম্যারিড, না সেপারেট, না উইডো বা উইডোয়ার, সেটা আপনাকে লিখতে হবে। এবং স্পাউস নেম অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এটা দিতে হবে যদি প্রযোজ্য হয়। এরপরে দেখুন মান্থলি ইনকাম বলেছে, আপনার মাসিক আয় কত সেটা আপনাকে এখানে দিতে হবে এই অংশ, এই ফর্মের এই অংশটাতে। এরপরে সরাসরি চলে এসেছে দেখুন পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ আপনারা যে ডকুমেন্টগুলো জমা দিচ্ছেন তার নাম্বার চেয়েছে। যেমন প্রথমেই হচ্ছে আপনার ডিজিটাল রেশন কার্ডের নাম্বার আপনি দেবেন, এরপরে AHL-TIN তার নাম্বার দেবেন, আধার নাম্বার দেবেন, এরপরে এপিক বা ভোটার কার্ডের নাম্বার দেবেন, প্যান কার্ড যদি থেকে থাকে তাহলে প্যান কার্ডের নাম্বার দেবেন, এছাড়াও BPL সিকোয়েন্স নম্বর যদি অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা দেবেন। এগুলো ম্যান্ডেটরি নয়, ম্যান্ডেটরি হচ্ছে ডিজিটাল রেশন কার্ড, আধার কার্ড, এপিক কার্ড, এই তিনটেই হচ্ছে মেন ম্যান্ডেটরি, বাকিগুলো মানে আবশ্যিক নয় আর কি, বাকিগুলো আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো এরপরে দেখুন এখানে BPL আইডি নম্বর যদি থাকে সেটা দেবেন, BPL টোটাল স্কোর কত সেটা দেবেন। এরপরে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে দেখুন স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখেই দেওয়া আছে। এরপরে আপনাদের যেটা দিতে হবে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনার বিধানসভার নাম লিখবেন, তারপরে ডিস্ট্রিক্ট লিখবেন অর্থাৎ জেলার নাম লিখবেন, পুলিশ স্টেশন থানার নাম লিখবেন,
ব্লক মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা লিখবেন, জিপি বা ওয়ার্ড নাম্বার যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা লিখবেন, এরপরে ভিলেজ টাউন বা সিটি সেই নাম লিখবেন, হাউস বা প্রেমিসেস নম্বর সেটা দেবেন, পোস্ট অফিস পিনকোড এগুলো প্রত্যেকটাই আপনারা যথাযথভাবে ফিল আপ করবেন। এবং এক্ষেত্রে বলে রাখি যে প্রত্যেকটা ঘরে একটা করে লেটার বসবে এবং দুটো ওয়ার্ডের মাঝখানে একটা করে ঘর ফাঁকা দিতে হবে। নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, আপনারা কত বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেটা দেবেন। এরপরে মোবাইল নাম্বার লিখবেন, ইমেল আইডি যদি থেকে থাকে তাহলে তা লিখবেন। এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেখুন, এখানে ব্যাঙ্কের নাম লিখবেন প্রথমে, তারপরে ব্যাঙ্কের ব্রাঞ্চের নাম লিখবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লিখবেন এবং আইএফএস কোড লিখবেন। এই আইএফএস কোডটা আপনারা আপনাদের পাসবইয়ের যেখানে ফার্স্ট পেজ অর্থাৎ যেখানে আপনার নাম লেখা আছে, ব্যাঙ্কে আপনার নাম ঠিকানা ইত্যাদিগুলো লেখা আছে ফার্স্ট পেজে যেটা, সেইখানে এই আইএফএসসি কোড নাম্বার বলে থাকে সেইটা পেয়ে যাবেন। সেটা দেখে দেখে যথাযথভাবে ফিল আপ করবেন। এখানে বলা দরকার যে এই অ্যাকাউন্ট নম্বর এবং এই আইএফএস কোড কিন্তু ঠিকঠাক লিখবেন, এটা যদি ভুল হয় আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না, তাই এটা কিন্তু খুব যত্ন সহকারে খুব গুরুত্বভাবে দিয়ে লিখবেন এটাকে। এরপরে দেখুন এখানে বলছে মানবিক স্কিম ফর মানবিক স্কিম, যদি মানবিক স্কিমের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে এই ফর্মের এই অংশটাকে আপনাকে ফিল আপ করতে হবে। এখানে বলা হয়েছে টাই এবং তার জন্য ডিসএবিলিটি সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে জমা দিতে হবে, এবং টাইপ অফ ডিসএবিলিটি কী ধরনের ডিসএবিলিটি সেটা দিতে হবে, ওএইচ অর্থাৎ অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ, ভিএইচ অর্থাৎ ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ, এইচএইচ মানে হচ্ছে হিয়ারিং অ্যান্ড স্পিচ হ্যান্ডিক্যাপ, এমআই মানে মেন্টালি ইলনেস, এমআর মানে মেন্টালি রিট্রেডেশন, এমডি মাল্টিপল ডিসএবিলিটিস, এলসি লেপ্রোসি কিওরড, এনআর নার্ভাস ডিসঅর্ডার, ওটি আদার্স অর্থাৎ যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেগুলোকে আপনারা যথাযথভাবে ফিল আপ করবেন, পার্সেন্টেজ অফ ডিসএবিলিটি কত সেটা লিখবেন, সার্টিফাইং অথরিটি তার সার্টিফাইং অথরিটি কে আছেন তার নাম এখানে দেবেন। এরপরে দেখুন এনক্লোজার চেয়েছে এবং প্রত্যেকটারই কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি জমা দিতে হবে। এই ফর্মের সাথে কী কী ডকুমেন্ট জমা দেবেন সেটাই এখানে বলা হয়েছে, এবং যেগুলো আপনারা জমা দিচ্ছেন এই পাশের চেকবক্সে কিন্তু সেগুলো টিক করে দেবেন। দেখুন এখানে ফাঁকা দেওয়া আছে সেই অংশটাতে টিক করবেন। প্রথমেই যেটা চেয়েছে সেটা হচ্ছে পাসপোর্ট ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট তার জেরক্স দেবেন, ডিজিটাল সার্টিফিকেট ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি তার জেরক্স দেবেন, ডিজিটাল রেশন কার্ড দেবেন তার জেরক্স, আধার কার্ড দেবেন জেরক্স, ভোটার কার্ডের জেরক্স দেবেন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন অর্থাৎ একটা সাদা কাগজে আপনাকে সেলফ ডিক্লারেশন দিতে হবে, যে আপনাকে লিখতে হবে যে আমি অমুক এবং আমার বাড়ির ঠিকানা এই এই বলে একটা সেলফ ডিক্লারেশন লিখে দিতে হবে এবং তার নিচে আপনাকে সই করতে হবে। কপি অফ ইনকাম সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন এটাও কিন্তু সেলফ ডিক্লারেশনেই দিতে হবে। এখানে আপনাকে প্রথমে নিজের নাম এবং আপনার মাসিক পারিবারিক আয় কত সেইটা লিখে তার নিচে সই করতে হবে। কপি অফ ব্যাংক পাসবুক, ব্যাংকের পাসবইয়ের জেরক্স কপি দিতে হবে, ফার্স্ট পেজ যেটা আছে ব্যাংকের পাসবই তার কপি দেবেন, এবং আদার্স মানে হচ্ছে যদি কোনো কিছু আরও কিছু দিতে চান সেক্ষেত্রে সেটা দেবেন, এবং সেক্ষেত্রে কী দিচ্ছেন সেটা প্লিজ স্পেসিফাই এই পাশের ফাঁকা অংশটাতে আপনাকে লিখে দিতে হবে। এরপরে দেখুন সেলফ ডিক্লারেশন চেয়েছে, ইন দ্য ইভেন্ট অফ মাই ডেথ আই হেয়ার বাই নমিনেট, আমি অমুক লোককে নমিনি করে যাচ্ছি আমার এই টাকা পাওয়ার জন্য, যেখানে আপনি কাকে নমিনি করতে চান তার নাম ঠিকানাগুলো লিখবেন এবং আপনার সঙ্গে তার রিলেশনশিপ কী আছে সেটাও লিখবেন। আই গিভ ডু নট গিভ কনসেন্ট টু ইউজ দ্য আধার নাম্বার ফর অথেন্টিং মাই আইডেন্টিটি ফর সোশ্যাল সিকিউরিটি পেনশন ইন কেস আধার নাম্বার ইজ প্রোভাইডেড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট। আপনার যদি আধার নাম্বার না থাকে, আধার নাম্বার আপনার আধার নাম্বারের কনসেন্ট এটা দিতে হবে। এরপরে হচ্ছে প্রেজেন্টলি আই এম এনি রিসিভিং, এখানে কতগুলো নিয়ম লেখা আছে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে লাভ নেই, এবং এখানে দেখুন যেটা বলা হয়েছে যে প্রেজেন্টলি আই এম রিসিভিং দ্য ফলোয়িং পেনশন ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকাল, আপনি যদি কোনো পেনশন পেয়ে থাকেন সেটা এখানে এক দুই করে লিখবেন, বা যদি এনএসএফি ওল্ড এজ, এনএসএফি উইডো পেনশন, এনএসএফি ডিসএবিলিটি পেনশন, ওল্ড এজ পেনশন, উইডো পেনশন, ডিসএবিলিটি এগুলো কোনোটাই যদি আপনার পেয়ে থাকেন সেক্ষেত্রে সেটা লিখবেন, আর যদি না পান তাহলে এখানে কিছু লেখার ব্যাপার নেই। এরপরে দেখুন সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনাকে সই করতে হবে, পুরো সই করবেন, যারা সই করতে
অপারক অর্থাৎ যারা পারবেন না তাদের ক্ষেত্রে বুড়ো আঙুলে ছাপ দিতে হবে এবং ডেট দেবেন। এরপরে অফিস ইউজের জন্য এটা আছে, এখানে আপনাকে অ্যাকনোলেজমেন্ট নম্বর একটা দেওয়া হবে, অ্যাকনোলেজমেন্ট ডেট দেওয়া হবে এবং অ্যাপ্লিকেশন আইডি একটা দেওয়া হবে, এনকোয়ারি অফিসার নেম, এনকোয়ারি অফিসার ডেজিগনেশন, তার মোবাইল নাম্বার দেওয়া হবে, রেকমেন্ডিং অথরিটি নেম, রেকমেন্ডিং অথরিটির ডেজিগনেশন, মোবাইল নাম্বার, এই সমস্তগুলোই আপনাকে দেওয়া হবে এবং এগুলো সবই অফিসিয়ালভাবে ফিল আপ হবে। তো বন্ধুরা, আজকে বিস্তারিত আলোচনা করলাম এই জয় বাংলা পেনশন স্কিমের যে তপশিলি বন্ধু এবং জয় জোহর ও মানবিক প্রকল্পের জন্য আপনারা কীভাবে আবেদন করবেন সে ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করলাম। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপবেন, তাহলে আমরা যখনই নতুন ভিডিও নিয়ে আসব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, ধন্যবাদ।